হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে এই মুহূর্তে আসার পরিকল্পনা করতেছেন, আপনারা জানেন না যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কেমন। সৌদি আরবে যদি আপনারা ফ্রি ভিসাতে আসেন তাহলে প্রায় 10,000 রিয়ালের মতো আপনাদের খরচ হতে পারে, মানে ইকামার খরচটা, যেটা প্রত্যেক বছরে 10,000 রিয়াল হতে পারে। এখানে এসে আপনি 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাসে ইকামা বানাতে পারবেন। আপনি যদি চান যে 2 বছরের ইকামা বানাবেন, তাই কিন্তু বানাতে পারবেন। আপনি যদি ভাবেন যে খালি ইকামার খরচটাই আপনাকে দিতে হবে, তা কিন্তু নয়। ইকামার পাশাপাশি আরও অনেক ধরনের খরচ রয়েছে, কফিলের ফায়দা রয়েছে, বিভিন্ন ধরনের খরচ রয়েছে, সেই খরচগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে। অবশ্যই সৌদি আরবে আসলে বর্তমানে যদি ফ্রি ভিসাতে আসেন তাহলে কেমন খরচ হবে আপনার বছর শেষে, এটা যদি বলতে যাই তাহলে অবশ্যই আপনার খরচ হবে প্রায় মিনিমাম ম্যাক্সিমাম আপনার 15,000 সৌদি রিয়াল খরচ হবে। তাহলে আপনি হিসাব করেন, বছরে যদি আপনার 15,000 সৌদি রিয়াল খরচ হয় তাহলে আপনাকে কত টাকায় ইনকাম করতে হবে। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা না ভেবে আসার কারণে কিন্তু সৌদি আরবে এসে বড় ধরনের বিপদে পড়ে যান, তখন দোষ হয় আপনার কপালের, কারণ আপনি সৌদি আরবে না আসলেই ভালো হতো এরকমটা ভাবেন। তো অবশ্যই ভেবেচিন্তে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবে এসে যদি আপনারা ভাবেন যে এখানে এসে ভালো হলো না খারাপ হলো, এটা আপনার কপালে ছিল, তাহলে এটা ভুল ধারণা করা হবে, কারণ আমরা আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওগুলো বানাই। আমরাও কিন্তু এক সময় এসে সৌদি আরবে ধরা খেয়েছি, বর্তমানেও কিন্তু সেই ধরার ওয়াসিলটা, যে যত টাকা দিয়ে আসছিলাম সেই টাকাটা এখন পর্যন্ত উঠাতে পারিনি। তো সেক্ষেত্রে আপনি এখন বর্তমান সিচুয়েশন যত যাচ্ছে দিন, এত কিন্তু আরও ভয়াবহ হচ্ছে সৌদি আরব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে আসতে হবে, ভাবনা চিন্তা করে আপনি আসবেন কি না আসবেন। যদি ভেবে থাকেন সৌদি আরবে আসবেন, ঢাকা শহরে যেইভাবে কাজ করেছেন সেইভাবে সৌদি আরবে এসে কাজ করবেন, তো এই ভুল ধারণাটা নিয়ে যদি সৌদি আরবে আসেন অবশ্যই বোকামি করা হবে। প্রিয় বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সৌদি আরবে আপনারা আসতেছেন আসেন, কিন্তু অবশ্যই ভেবেচিন্তে আসবেন যে যত কষ্টই হোক যদি কাজকর্ম করতে পারেন তাহলে আসেন, আর যদি কাজকর্ম না করতে পারেন অযথা সৌদি আরবে আসলে আরও বড় ধরনের বিপদ হয়ে যাবে আপনার। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আমি চাই না যে আপনারা সৌদি আরবে আসার পর বড় ধরনের একটা বিপদে পড়েন, এই ধরনের আশঙ্কা থেকে এবং এই ধরনের সমস্যা থেকে যাতে বাঁচতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো করা। অবশ্যই ভিডিওগুলো আপনারা যারা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।